হ্যালো ভিউয়ার্স আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সে বিষয়ে আলোচনা করব। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা দুই প্রকারের হয় একটা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আর একটা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান অর্থাৎ শহরে তো যারা শহরে বসবাস করছেন অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এটাতে অ্যাপ্লাই করেছেন তারা তাদের স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আর যারা গ্রামে বসবাস করেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে অ্যাপ্লাই করেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সে বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও আপলোড করে দেব আজকের ভিডিওতে আবাস যোজনা আরবানের স্ট্যাটাস চেক করার ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তাই সম্পূর্ণ বিষয়টি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন আপনারা এখন স্ক্রিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ওয়েবসাইট ওপেন করে নেবেন এরপরে আপনারা এখানে দেখুন একটি অপশন দেখতে পাবেন সার্চ বেনিফিশিয়ারি কেউ যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে মোবাইলে কোম ব্রাউজারে এটা ওপেন করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তাহলে দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে সার্চ বেনিফিশিয়ারির অপশানে আপনারা যখন ক্লিক করবেন নিচে অপশান চলে আসবে সার্চ বাই নেম আর কম্পিউটারে করলে মাউস নিয়ে গেলে অটোমেটিক চলে আসবে তো সার্চ বাই নেমে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এই পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে বলেছে এন্টার আধার নং তো এখানে যে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে আবেদন করেছে তার যে আধার কার্ডের নম্বর সেই আধার কার্ডের নাম্বারে এই বক্সে লিখে এই যে শো যে অপশানটি দেখতে পাচ্ছেন এই শোয়ে ক্লিক করে দেবেন ক্লিক করলেই আপনাদের স্ট্যাটাসটা এখানে শো করবে তো আমার কাছে কারো সেরকম আধার নাম্বার নেই আমার কাছে কিছু স্ক্রিনশট রয়েছে সেগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে সেটা কেমন হবে দেখতে আধার কার্ডের নাম্বার দিয়ে শোতে ক্লিক করলেই নিচে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এইভাবে কিন্তু শো করবে এখানে দেখুন বেনিফিশারি আইডি বেনিফিশারি নেম তারপরে ফাদার নেম জেন্ডার সমস্ত কিছু ডিটেলস কিন্তু এইভাবে শো করবে যদি আপনার আধার কার্ডের এগেনস্টে কোনো অ্যাপ্লাই করা হয়ে থাকে এবং আপনারা আরও একটি প্রসেসে চেক করতে পারবেন এখান থেকে শুধু এটুকুই দেখতে পারবেন আরও একটা প্রসেস রয়েছে সেখান থেকে আপনারা ফুল স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন তো সেই জন্য আবারও পেজে ব্যাক এসে আপনারা দেখবেন সেকেন্ড একটি অপশন রয়েছে সিটিজেন অ্যাসেসমেন্ট তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন একদম সবার শেষ যে অপশানটি রয়েছে ট্র্যাক ইওর অ্যাসেসমেন্ট স্ট্যাটাস এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে ঠিক এইভাবে দেখুন বলেছে ট্র্যাক ইওর অ্যাসেসমেন্ট স্ট্যাটাস তো এখানে দুইভাবে চেক করতে পারবেন প্রথমে রয়েছে বাই নেম ফাদার নেম অ্যান্ড মোবাইল নং তো এটা দিয়ে আপনারা চেক করবেন এখানে যদি ক্লিক করেন দেখবেন নিচে এইভাবে কিন্তু অপশনগুলো চলে আসবে এরপরে এখানে প্রথমে রয়েছে স্টেট নেম তো এখান থেকে আপনার যে স্টেট তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এরপরে আপনার ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করতে হবে তো আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন তো সেটাও আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে তারপরে রয়েছে সিটি নেম সিটিতে ক্লিক করতে হবে এরপরে আপনার যে সিটি রয়েছে সেই সিটির নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিক্যান্টের নেম তার ফাদার নেম এবং শেষে মোবাইল নম্বর এই কয়েকটা জিনিস এখানে দিতে হবে এই জিনিসগুলো দিয়ে আপনারা এখানে সাবমিটের যে বাটনটি দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলেই আপনার যে মোবাইল নাম্বার রয়েছে এটা কিন্তু আপনাদের সেই রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে দেখবেন একটি ওটিপি চলে যাবে তারপর সেই ওটিপি এন্টার করে সেখানে অপশন থাকবে সাবমিটের বা শোয়ের সেখানে ক্লিক করে দেখবেন আপনাদের স্ট্যাটাসটা কিন্তু শো করবে এছাড়া আরও একটা অপশান এখানে রয়েছে বাই অ্যাসেসমেন্ট আইডি তো আপনাদের কাছে যদি অ্যাসেসমেন্ট আইডি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাসেসমেন্ট আইডি দিয়ে চেক করবেন তো এখানে অ্যাসেসমেন্ট আইডির ঘরে সেই আইডি লিখবেন এবং মোবাইল নম্বরের ঘরে আবার মোবাইল নাম্বার লিখবেন এটা হচ্ছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে এরপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আবারও সেই রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই তার স্ট্যাটাস কিন্তু এখানে শো করবে যেহেতু আমার কাছে কারো সেরকম কোনো ডিটেলস নেই তাই আমি সেটা দেখাতে পারলাম না যে কীভাবে শো হবে তবে আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর যারা এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা ফেসবুকে গিয়ে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিংক রয়েছে সেখানে গিয়েও আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে জানাতে পারেন